আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন বাজে সকাল 5:30টার মতো, তো ফজরের নামাজ পড়ে বের হয়েছি। আর অনেক দিন সকালে হাঁটাহাঁটি করা হয় না, সকালের যে পরিবেশ এটা দেখা হয় না আসলে। আর সকালের বাতাস, মিষ্টি বাতাস, সেটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ভালো। আর ঘুম থেকে উঠে কিন্তু হাঁটাহাঁটি করা আমাদের শরীরের জন্য খুবই ভালো। হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছি আর গ্রামের ভেতরে চলে আসছি। তো যদিও আমাদের বাসাও গ্রামেই, কিন্তু আছে না যে গ্রাম থেকে আরও বেশি দূরে। তো এটা হচ্ছে পুরা ক্ষেত, আর মাঝে মাঝে কয়েকটা বাড়ি আছে। আর আমি যেখানে আসছি দেখুন, এটা হচ্ছে ইতালিয়ান একটা ফুলের নার্সারি। তো এই ফুলের নার্সারিটা অনেক সুন্দর, এর মধ্যে নাকি অনেক ধরনের ফুল আছে। তো তাই ঘুরতে আসলাম আর দেখতে আসলাম। আর এই ইতালিয়ান ফুলগুলা কিন্তু আমি নামও জানি না আসলে এগুলা কী ফুল। তো দেখতে এত সুন্দর আর অসম্ভব ভালো লাগছিল, যেহেতু এত ফুল একসাথে বা ফুল গাছ আমি আগে কখনো দেখিনি। আর যদিও আমাদের দেশে কিন্তু কয়েকটা ফুলই আমি চিনি, মানে কমন ফুলগুলা, তো এখানে অনেক ধরনের অনেক প্রকারের ফুল। আর আমি দেখছিলাম আর ভিডিও করছি, কিছু ছবিও তুলছি। আসলে মনে হচ্ছে যে মনে হয় যে বাস্তবে না, এগুলা অরিজিনাল ফুল না, এরকম মনে হচ্ছে, মানে এত সুন্দর। আর এই তো ছোট ছোট এই টবের মধ্যে গাছগুলা, আর ফুল প্রত্যেকটা গাছে বেশি, অনেক বেশি ফুল ফুটেছে। আর যেহেতু সকালবেলা তাই হয়তো বেশি ফুলগুলা সুন্দর লাগছে। আর দূর থেকে দেখতে কিন্তু অনেক ভালো লাগে। আশা করি আপনাদেরও ভালো লাগবে, যারা ফুল ভালোবাসেন তাদের কিন্তু আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে। আর সবাইকে অনেক বেশি বেশি ফুলের অনেক বেশি বেশি শুভেচ্ছা রইল। আর এই তো এইখানেও কিছু ফুল, আর এরকম ছাদ দেওয়া থাকে ভেতরে, এরকম মানে রোদটা সরাসরি না পড়ে এভাবে দেওয়া। আর যেহেতু এখানে শীতের সময় বরফ পড়ে তাই এভাবে ছাদের মতো দেওয়া। আর হচ্ছে সামার টাইমে কিন্তু অনেক বেশি ফুল ফোটে, ফুল বা ফল। তো বাংলাদেশে দেখা যায় শীতের সময় আমাদের ভেজিটেবল সবজি ফুল ফল একটা সিজন, আর এখানে হচ্ছে সামারের সময় সব ফুল ফল থাকে। আর এই তো ছোট ছোট ফুলগুলা দেখতে অনেক ভালো লাগছিল, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু অনেক দূর হেঁটে আসছি আর এখানে দেখতেও আসলাম। আর এই যে এটা তো চিনি আমরা, তো এটা হচ্ছে গাঁদা ফুল। আর এই ফুলটা তো সব জায়গায় বাংলাদেশে থাকে। সব থেকে বেশি এই ফুলটা অনেক সুন্দর লাগছিল আমার কাছে। তো মনে হচ্ছে যে যেরকম কাগজে করা থাকে না, ঠিক ওই রকম লাগছিল। তো ফুলগুলো আসলে অনেক ভালো লাগছিল, আর এমন থোকায় থোকায় ফুলগুলো হয়েছে, যদি এখন অনেকটাই রোদ উঠে গেছে আর প্রচুর গরম পড়েছে এখন ইতালিতে, মানে এত গরম কি বলবো। তবে সকালে ভালো লাগে, সকালে অতটা গরম লাগে না। আর এখানে না অনেক রকমের ফুল আছে, আর কিছু কিছু ফুল নাকি ইতালিয়ানরা খায় বা পরিবেশনের সময় মানে সাজিয়ে নেয়। আর কিছু কিছু ফুল যেমন আমি চিনি, জিনিয়া, ডেজি, জার্দেনিয়া, মানে অনেক ধরনের ফুল, কিন্তু সবগুলো ফুল আসলে আমি নাম জানি না।
যাই হোক, ফুল তো দেখলাম, আপনাদের কাছে কেমন লেগেছে দেখে অবশ্যই কমেন্ট করবেন। আর এই তো সকালবেলা হাঁটাহাঁটি করলাম, ফুলের বাগানও দেখে আসলাম, এখন বাসায় চলে এসেছি। যেহেতু সকালে কিছু খাওয়া হয়নি, তো বাসায় এসে একবারে রান্না করে নেব। তো এদিকে আমি কিছু গরুর মাংস আর গরুর কলিজা বের করেছি, তো ওগুলাই রান্না করব, কারণ রুটি দিয়ে খাওয়ার জন্য। আর মাংসটা খুবই কম পরিমাণ আর কলিজাটা বেশি পরিমাণে ছিল, তো কলিজাটা আমি আলাদা একটু লবণ দিয়ে একটু ভাপ দিয়ে নিলাম, এতে করে কলিজার ভেতরে কিন্তু যে রক্তটা থাকে সেটা বের হয়ে আসে। এখানে রান্না করার জন্য এখানে আমি পরিমাণ মতো তেল দিয়েছি, আস্ত জিরা, এলাচ আর তেজপাতা আর লং, এগুলা দিয়ে একটু ভেজে তারপর আমি পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। তার মধ্যে এখানে সব মশলাগুলো দিয়ে দিয়েছি, আদা রসুন বাটা, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো। তো এখন আমি একটু একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব, এতে করে কিন্তু মশলাটা কষানো হলে তরকারির টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর যে কোনো কিছু রান্না করাই কিন্তু একটু সময়ের প্রয়োজন, যে কোনো রান্নায় কিন্তু একটু সময় নিয়ে ভালোভাবে করলে কিন্তু রান্নাটা বেশি ভালো হয়। তো মশলাটা কষানোর পর আমি এখানে আগে মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি, তারপর কলিজাগুলো দিয়েছি, এখন ভালোভাবে ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছি। আর এখানে আমি কিছু আলু, আস্ত কাঁচামরিচ আর হচ্ছে গোটা রসুন দিয়েছি, এতে করে কিন্তু তরকারির টেস্টটা অনেক বেশি ভালো লাগবে। তো রসুনটা দিলে আমার কাছে অনেক ভালো লাগে, তাই দিয়ে দিলাম। আর এই তো পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এখন রান্না করে নিব। আর গতকালকে আমি অনেক রুটি বানিয়েছিলাম রাতে, তো সেই রুটি রয়ে গেছে, তো ভাবছি এখন আর রুটি বানাতে হবে না। তো এই গরুর কলিজাটা রান্না হলেই রুটি দিয়ে খাওয়া যাবে। তো তরকারিটা প্রায় রান্না হয়ে গেছে, এখন জিরা গুঁড়ো দিতে হবে। তো জিরা গুঁড়া দেখলাম যে শেষ হয়ে গেছে, তাই আমি এখন একটু জিরাটা ভেজে নিচ্ছি, তারপর গুঁড়ো করে দিয়ে দিব। আর দেখা যায় অনেক বেশি ভেজে রাখলে না মানে ফ্লেভারটা আমার কাছে মনে হয় কম হয়, তাই আমি অল্প অল্প করেই ভেজে নিই আর এইভাবে গুঁড়ো করে তারপর ব্যবহার করি রান্নায়। তো আজকে আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভিডিও ভালো লাগে একটা লাইক দিবেন, আর যারা এখনও আমার ভিডিও দেখে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, এতে করে আমি নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সবার আগে। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে, সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।